আসছি 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 তো বাবা। কে আসলে এত সকাল সকাল? আবার দূর ভাল লাগে না। মনে হয় বাবা এসেছে। জোব, একটা দরজা খুলতে এত সময় লাগে। কে আসলো আবার এত সকালে? নিশ্চয় খবর কাগজ দিতে এসে রোজা তো লেট করে আসে, আজকে দেখাচ্ছে। ও তুমি আসো। আজ কতদিন পর বাড়িতে ঢুকলে তুমি? কোনো আইডিয়া আছে তোমার? অফিসে এত কাজ থাকলে আমার কি করার আছে? কি এমন কাজ থাকে তোমার যে তিন দিন টাইম লাগে তোমার পুরো কাজটা কমপ্লিট করতে? ফালতু বকো না তো। অফিসে বসের খিচখিচ, বাড়িতে বউয়ের খিচখিচ। চা এক গ্লাস জল নিয়ে এসো। আমি কি তোমার চাকর নাকি যে তুমি? পার্বতী এক গ্লাস জল নিয়ে আয়তো। পার্বতী এখন কাজ করছে, তোমার জন্য জল আনতে পারবে না। দিতে হবে না তোমার কোনো জল। হ্যাঁ যাও যাও, নিজের জল নিজেই নিয়ে খাও। তোমার ফোন এসেছে। খুব মিস করছি তোমাকে ঋষব। এই তিনটে দিন আমরা কি সুন্দর কাটালাম বলো। আচ্ছা ভালো কথা, তোমার বউ আবার বাড়িতে সন্দেহ করেনি তো? না মানে, হ্যালো হ্যালো রেশা, হ্যালো হ্যালো হ্যালো, তুমি আমার ফোন ধরেছিলে কেন? ফোনটা খাটের উপরে রাখা ছিল আর তোমাকে ডেকেছিলাম আমি অনেকবার। আচ্ছা ঈশানটা কে? কে ঈশান? আমার অফিসের কলিগ। কলিক নাকি তোমার কোনো বান্ধবী? এই যে শোনো, এই বিষয়ে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। এই যে আমি তোমার বউ, এটুকুনি জানার আমার অধিকার আছে। জয়া জয়া, কিরে খেতে আয়। মা তুমি কি রান্না করেছো? খেলেই দেখতে পাবি। ঋষভ ঋষভ খেতে এসো। তুই বাকি যা কাজগুলো আছে ওগুলো দেখে নিস, আর বাকি যেই ডকুমেন্টসগুলো আছে আমার তো ওগুলো আমার টেবিলে দিয়ে দিস। ঈশানটা কে ছিল? আমি তোকে পরে ফোন করছি, একটু দাঁড়া। কি ঈশানটা কে? তোমাকে আগেও বলেছি, ওটা আমার কলিগ, আমার কলিগ একজন। ঈশান ছিল না ঈশানি ছিল? ঈশান না ঈশানি সেটা আমি তোমাকে বলতে রাজি না। ফোন এসেছিল ঈশানের, কিন্তু গলার আওয়াজ শোনা গেছে একটা মেয়ের। কি বলতেটা কি চাচ্ছো তুমি? কি বলতে চাইছি মানেটা কি? নাটক হচ্ছে নাকি? আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি এসব বিষয় নিয়ে। প্রশ্নটাই বা আসছে কেন? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। মেয়েটা কে ছিল? মানেটা কি? একদম জোরে কথা বলবে না, নিজের লিমিটে থাকো কিন্তু। না মানে লিমিট মানেটা কি? কোন লিমিটের কথা বলছো তুমি? আমি কি করেছি আমার বাইরে যদি তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? কি জানতে পেরেছি? কি বলছো তুমি? ঈশান ঈশান দেখেছো তো, মেয়েটা তোমার জন্য না খেয়ে উঠে চলে গেল, এখন ওকে টেনে এনে কে খাওয়াবে? হ্যাঁ আমি আর থাকতে পারছি না তোমার সাথে। ঈশানটা কে ছিল? এই যে শোনো, এই যে শোনো, এই বিষয়ে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। ফোন এসেছিল ঈশানের, কিন্তু গলার আওয়াজ শোনা গেছে একটা মেয়ের। তোমাকে আগেও বলেছি ওটা ভাই, ওটা আমার কলিগ এর। ঈশান ছিল না ঈশানি ছিল? কি বলতেটা কি চাচ্ছো তুমি? কি বলতে চাইছি মানেটা কি? নাটক হচ্ছে না? পশুটাই বাস, যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দাও। মেয়েটা কে ছিল? একদম জোরে কথা বলবে না, নিজের লিমিটে থাকো। লিমিটে থাকো।
না মানে লিমিট মানে এটা কি কোন লিমিটের কথা বলছো তুমি আমি কি করেছি এমন বাইরে গিয়ে তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কি জানতে পেরেছো কি বলছো তুমি ঈশানি ঈশান শুরু হয়ে গেলে না তুমি আবার তোমার ভাটপাকা স্টার্ট হয়ে গেল আগে যদি জানতাম যে তোমার মাথায় ছিট আছে তাহলে তোমাকে বিয়েই করতাম না সত্যি একেবারে যাই হোক আমার অফিসে এসে লেট হয়ে যাচ্ছে এখন ফাইলটা টাইম ওয়েস্ট করো না যাও।